আসসালামু আলাইকুম আমরা যারা সাত বাগান করেছি বা করতে চাচ্ছি তারা প্রত্যেকেই তাদের সাতবাগানে একটি হলেও মালটা গাছ লাগাতে চাচ্ছেন তো কোন জাতের মালটাটা সবচেয়ে বেশি ভালো অনেকে বুঝতে পারেন না বাড়ি মালটা ওয়ান নাকি বাড়ি মালটা টু নাকি হলুদ মালটা তো কোন ধরনের মালটা লাগালে আপনার সবচেয়ে বেশি ভালো হবে রসের পরিমাণটা বেশি পাবেন ফলে সাইজটা অনেক বড হবে তো সব মিলিয়ে আজ আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যে মালটা রয়েছে এই মালটাটা হচ্ছে বাজার থেকে কিনে আনা মালটা আর এটা হচ্ছে ব্যাগিং পদ্ধতির মাধ্যমে মালটাটা হলুদ করা মূলত ওই মালটাটা প্রকৃতভাবে হলুদ কালার আসবে তারপরেও পুরোপুরি হলুদ কালার করার জন্য ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং আমার স্ক্রিনে যে সবুজ মালটাটা দেখতে পাচ্ছেন পিছনে একটি পয়সার ছাপ রয়েছে সেটা হচ্ছে বাড়ি মালটা ওয়ান চাতের মালটা গাছ এবং হাতে এটা এটা হচ্ছে পাকিস্তানি হলুদ মালটা তো এই পাকিস্তানি হলুদ মালটার ভিতরের অংশটা কেমন রসটা কতটুকু আছে বাড়ির মালটা ওয়ান এবং টু চেয়ে বেশি কিনা তো সবই দেখাবো এবং এখানে যে মালটাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাড়ি বাড়িমালটা টু মালটা টু এবং ওয়ান চেনার একটি উপায় রয়েছে সহজ উপায় বাড়িমালটা ওয়ানটা হচ্ছে একেবারে গোল হবে এবং বাড়ি মালটা টুটা একটু লম্বাটে হবে তো এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তো দেখেন এখানে স্কিনে যে মালটাটা রয়েছে সেটা হচ্ছে বাড়ি মালটা টু এবং আমার হাতে যে হলুদ মালটা রয়েছে এটা হচ্ছে বাজার থেকে কিনা সে হলুদ মালটা এবং দেখেন সাইজটা ছোট বড়ো পার্থক্যটা দেখেন এখন হচ্ছে জুলাই মাস এবং আগামী ডিসেম্বর মাসে সম্ভবত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মাধ্যমেই বাড়িমালটা ওয়ানগুলো পাড়ার সময় হয় এর আগেও আগাম জাত রয়েছে কিছু বাড়িমালটা জাতি সেগুলো অগ্রিমভাবে অক্টোবর মাসেই বাজারে চলে আসে কিন্তু মূলত আপনার বাগানে বা সাধারণ দুই একটি গাছে আপনারা যদি কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার মালটাগুলো নভেম্বর এবং ডিসেম্বর মাসেই কিন্তু বাঁকবে এবং বাড়িমালটা টুটা চিনার উপায় হচ্ছে পাতা দুইটি অংশ থাকবে একটি ছোটো কাটা অংশ আরেকটি একটি বড় পাতা দেখে চিনবেন সে বিষয়টাও আমি ক্লিয়ার করে দিচ্ছি আর একটি পাতা যদি আপনাদের এখানে দেখাই নাগপুরি কমলা তো অনেকেই চেনে নাগপুরি কমলায় যেমন পাতায় দুইটি অংশ থাকে একটি প্রথম ছোট অংশটাই অনেক বড় তারপরে একটি বড় অংশ কিন্তু এই বাড়িমালটা টুটাই ছোট অংশ দুইটা রয়েছে মোট একটা বড় অংশ একটা ছোটো অংশ তা ছোট অংশটা একেবারেই ছোট তারপরে একটি বড় পাতা তো এটা মূলত দেখে বাড়িমালটা টুটা চিনা যায় পাশাপাশি মালটার পিছনে তো পয়সা ছাপ আসেই এবং বাড়িমালটা ওয়ানের পাতাটা একটি পাতা থাকবে কোনো প্রকার দুইটি ছোট বা বড় কোনো খণ্ডই থাকবে না একটা নেই পাতাটা হবে বোটার ওখান থেকে মূলত একটা পাতা এই বিষয়টা আপনারা দেখে আরও বুঝতে পেরেছেন আশা করি এবং বাড়িমালটা টুটা এবং বাড়িমালটা ওয়ানের মধ্যে খাওয়ার যে পার্থক্যটা বা এক কথায় রস ভাবটা দুইটারই সমানভাবে রসে আছে আর রসটা দুইটার খারাপ নেই একেবারে খারাপ না এবং মিষ্টতা দিকতে খুবই মিষ্টি এবং গাছের দাম বলেন এবং মিষ্টতা বলেন ফলের সাইজ বলেন সবই একই রকম হয় আর কিন্তু চিনার ক্ষেত্রে একটু ছোট এবং বড়ো এবং গোল এবং লম্বা এই বিষয়টা আর কি পার্থক্য এবং যে হলুদ মালটাটা রয়েছে এই হলুদ মালটা এই নার্সারিতে সহজে গাছটা পাওয়া যায় না এবং আপনারা যদি নার্সারি থেকে হলুদ মালটা হিসেবে কিনে নিই তারপরেও দেখবেন কিছুদিন পর আপনার অন্য কোনো মালটা হয়ে গেছে হয়তো বা বাড়ি মালটা হয়ে গিয়েছে তো এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করে গাছটা কিনবেন আমি আমাদের এলাকায় যে নার্সারিগুলো আছে সেখানে ভালোভাবে খোঁজ করেছি তারপরে হলুদ কোনো মালটা গাছ এখানে নেই এটা হচ্ছে দুঃখের বিষয় কারণ গ্রাম অঞ্চলে সব ধরনের চারা পাওয়া যায় না যারা ঢাকা শহর বা অন্যান্য বড় কোনো শহরে আছেন বা ভালো কোনো নার্সারিতে গাছ কিনতে চান তারা অবশ্যই হলুদ মালটাটা কিনবেন এ মালটাটা খেতে একটু টক তারপরে বাড়ি মালটা ওয়ান এবং টুর চেয়ে ভালো এবং বাড়ি মালটা ওয়ান এবং টু যে ভালো না এ বিষয়টা কিন্তু আমি বলছি না বাড়িমালটা ওয়ান টু ভালো কিন্তু পুরোপুরি মিষ্টি মালটা জিনিসটা হচ্ছে হালকা হালকা টক হবে এটাই হচ্ছে মালটার বৈশিষ্ট্য তো হলুদ মালটাটা যদি আমি একটু কেটে দেখাই আপনাদের ভিতরে দেখেন খোসাটা খুবই পাতলা কিন্তু বাড়ি জাতের যে মালটাগুলো রয়েছে বাড়ি ওয়ান এবং বাড়ি টু এর খোসাটা কিন্তু খুবই মোটা হয় এবং রসের পরিমাণটা অনেকটা কম হয় এ হলুদ মালটার চেয়ে তাই জন্য আমি আপনাদের বলবো যারা ছাদ বাগানে মালটা গাছ লাগাচ্ছেন তারা প্রথমে হলুদ জাতের মালটাটা খোঁজ করবেন মালটা একটু টক হলেও কোনো সমস্যা নেই রসের পরিমাণটা বেশি হয় এবং মালটা মূলত টকই হয় তো আপনারা প্রথমে নার্সারিতে হলুদ মালটার খোঁজ করবেন হলুদ মালটাটা যদি না পান সেক্ষেত্রে বাড়ি জাতের বাড়ি ওয়ান হোক বাড়ি টু হোক তো যে কোনো মালটা আপনি লাগাতে পারেন কোনো সমস্যা নেই তবে হলুদ মালটা আমার পক্ষ থেকে মনে হয় খুবই ভালো এবং আমাদের এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না জন্য আমি লাগাতে পাচ্ছি না তবে আপনারা আপনাদের স্থানীয় নার্সারিতে দেখবেন যদি পান সেক্ষেত্রে আপনারা হলুদ মালটাটা লাগাতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে এক ভাই জানতে চেয়েছিলো বাড়ি ওয়ান এবং বাড়ি টু এই দুইটা মালটার মধ্যে কোনটার বেশি ফলন হয় মানে কোনটা কোন জাতের মালটা কাছে বেশি পরিমাণ মালটা ধরে তো তার উদ্দেশ্যে উত্তরটা হচ্ছে বাড়িমালটা ওয়ানটা ফলনটা বেশি হয় এবং বাড়িমালটা টুচ্ছে বাড়িমালটা ওয়ানে বেশি সংখ্যক ফল ধরে একটি পূর্ণাঙ্গ গাছে সাড়ে পাঁচশোটা পর্যন্ত ফল আসতে পারে যদি গাছটা মাটিতে হয় এবং সাত বাগানের গাছে অতিরিক্ত ফল থাকে না বা থাকলেও ঝরে যায় এবং অতিরিক্ত পুষ্টি যেহেতু গাছটাকে সরবরাহ করতে পারছে না ড্রামে অল্প পরিমাণ মাটি থাকে সেক্ষেত্রে পরিচর্যা করলে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটি মালটা আপনি পাবেন বাগানের গাছে এবং মাটিতে যদি গাছটা থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচশো থেকে সার্বাস ফলও পেতে পারেন বছর গাছটার বয়স যদি তিন বছর হয় তো যাই হোক আজ এ পর্যন্তই তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয়ে জানতে চান বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সে বিষয়ে আবারও বলার জন্য বা আবারও একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য